সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হলো সমগ্র বাঙালি জাতিকে বিভিন্ন ভেষজ উদ্ভিদ এবং বিভিন্ন ভেষজ ফল সম্পর্কে সচেতন করে তোলা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা জানব বরবটির কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এ বিষয়ে। বরবটি আমিষ সমৃদ্ধ একটি সবজি, এটি গ্রীষ্মকালীন সবজি। এর পরিপক্ক বীজ আমিষের অন্যতম প্রধান উৎস। বর্তমান সময়ে সারা বছরই বাজারে পাওয়া যায় এই তরতাজা বরবটি। এর রয়েছে চমৎকার পুষ্টিমান, এটি স্বাস্থ্যের জন্য খুব উপযোগী। প্রতি 100 গ্রাম সবুজ বরবটিতে রয়েছে 48 ক্যালোরি শক্তি, জলীয় অংশ 87.5 গ্রাম, আমিষ 3.0 গ্রাম, শর্করা 90 গ্রাম, খনিজ পদার্থ 0.8 গ্রাম, ক্যালসিয়াম 33 মিলিগ্রাম, আয়রন 5.9 মিলিগ্রাম, ভিটামিন B1 রয়েছে, B2, ভিটামিন সি, খাদ্য শক্তি ইত্যাদি যথেষ্ট পরিমাণে রয়েছে। কী কী স্বাস্থ্য উপকারিতা আসে এই বরবটি খেলে চলুন জেনে নেওয়া যাক। ক্যান্সারের সম্ভাবনা কমিয়ে দেয় এই বরবটি। বরবটিতে রয়েছে ফ্লেভোনয়েড নামে অ্যান্টিঅক্সিডেন্ট। এর দুটি উপাদান কায়েমফেরল এবং কুইনসার্টিন। অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ে এক গবেষণায় প্রায় দেখা যায় এই দুটি উপাদান ক্যান্সার কোষ প্রতিরোধ করতে বা বৃদ্ধি করতে সক্ষম। অস্থিসন্ধির ব্যথা কমায় এই বরবটি। আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় যদি এই বরবটি কাঁচা অবস্থায় বা সালাদ হিসেবে 250 গ্রাম খেতে পারেন, তাহলে এতে আপনার প্রতিদিনে ভিটামিন কে এর 19% মেটাতে পারেন। ভিটামিন কে আপনার অস্টিও আর্থাইটিস সমস্যা থেকে অস্থিসন্ধির যত্ন নেবে। আর রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে এর ভূমিকা তো আপনাদের সবার কম বেশি জানাই রয়েছে। হার্টের সুরক্ষায় এই বরবটি। বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে উপকারী আঁশ, যা শরীরের LDL বা ক্ষতিকারক কোলেস্টেরলের পরিমাণ কমিয়ে দেয়, ফলে হার্টের সুরক্ষা নিশ্চিত হয়। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া প্রভৃতি সমস্যা থেকে রক্ষা করে। হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে এই বরবটি। বরবটিতে রয়েছে সিলিকন, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে হাড় শক্ত করতে প্রয়োজনীয় ক্যালসিয়াম পাওয়া যায় বরবটির বীজে। নারীদের স্বাস্থ্যের ক্ষেত্রে এই বরবটি। রজস্বলা নারীদের স্বাস্থ্য উপকারে বরবটি সিলিকন ও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আয়রনের ঘাটতি পূরণ করে এই বরবটি। ভিটামিন সি খুব গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট, এটি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে ভূমিকা রাখে। সালাদে কাঁচা বরবটি খেতে পারলে প্রচুর ভিটামিন সি এর উৎস হিসেবে পাওয়া যায়। আর বরবটিতেও রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা আপনার শরীরে আয়রনের ঘাটতি পূরণ করতে পারবে অতি তাড়াতাড়ি। শরীরের চর্বি কমাতে এই বরবটি। বরবটিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, এই অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে দূষিত যৌগগুলোকে বের করে দেয়, ফলে সহজে চর্বি জমাট বাঁধতে পারে না এবং আপনার চর্বিকে কমিয়ে দিতে পারে এই বরবটি। সম্মানিত শ্রুতি, আজকে আমরা জানলাম বরবটির কী কী স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং পুষ্টি উপাদানসমূহ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং পরবর্তী ভেষজ উদ্ভিদের বা স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।